মসজিদের মেম্বার থেকে বলা হচ্ছে যে আমরা ইয়াহুদি পণ্য বর্জন করো দেশীয় পণ্য ব্যবহার করো কিন্তু বয়কট কথা কিছু কিছু পণ্যের তালিকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে এই পণ্যগুলো অমুসলিমদের এগুলো বয়কট করতে হবে কিন্তু আসলে দেশীয় পণ্যের মান গুণগত মান অনেক ক্ষেত্রে কম থাকে সেক্ষেত্রে এই বয়কটের দ্বারা কী ফায়দা আছে যদি আপনি একটু বলেন এটা আমার কাছে মনে হয় যে কিছুটা এই 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 বক্তব্যটা কিছুটা কী কি বলবো আনুপাতিক কিছুটা আনুপাতিক বিষয়টা যে আমরা আমি আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে আমার দেশের যেই পণ্য আমার জন্য উপযোগী এবং আমার তার দ্বারা আমার প্রয়োজন মিটে যায় সেখানে আমি নিঃসন্দেহে আমার দেশের পণ্যটাই তো আমি ব্যবহার করব এতে কোনো সমস্যা দাবি সেক্ষেত্রে অন্যের পণ্য আমি ব্যবহার করব না আমি ধরো আমি যদি পেঁয়াজের কথা বলি আমার দেশে পেঁয়াজ উৎপন্ন আমার আমার দেশের পেঁয়াজ আমি ব্যবহার করবো দেশের কৃষক উপকৃত দেশের কৃষক উপকৃত হবে আমার দেশের কাপড় বোনানো হয় এবং সেই কাপড় আমি সেটা আগে ব্যবহার করব। আমি যদি আমার দেশের উৎপন্ন কাপড় যদি ব্যবহার না করি তাহলে আত্মকাপড় উৎপন্ন হবে না যখন উৎপন্ন হবে হবে না তখন পুরোটাই আমাকে নির্ভর করতে হবে অন্য অন্য যারা ইয়ে করে তাহলে আমি এখানে ইয়ে হয়ে যাচ্ছি আমাদের আমাদের ইয়ে হয়ে যাচ্ছে এই জন্য এই বিষয়টা কিন্তু আর কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন একটা প্রেক্ষাপটে হয়তো বা ইহুদিদের পণ্য বর্জনের কথা বলা হয়েছে অথবা এই ধরনের কিছু বিষয় যেহেতু তারা অমানবিকভাবে অনব এখানে যদিও হয়তো মুসলিম অ মুসলিম বিষয়টা এসেছে যেহেতু আসলে দুপক্ষ এক পক্ষ মুসলিম আর পক্ষে মুসলিম না তারা ইহুদি পাইয়া এবং তাদের যে এই আক্রমণটা আজকে সকলের ইভেন এমন কি সেই দেশগুলোতে যে দেশগুলো অমুসলিম দেশ সেখান থেকেও কিন্তু আজকে ইহুদ ইসরায়েলের যেই অমানবিক যে বিষয়টা এটা কিন্তু সকল পক্ষ থেকে বলা হচ্ছে আজকে আমেরিকাতে বলেন ইউরোপে বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা ছাত্র কিছুটা মুসলিম ছাত্র সবাই না মুসলিম ছাত্রী না থাকে কিন্তু তারা পর্যন্ত মানবিক দিক থেকে বিবেচনা করে এই কথা করছে সেই তারই একটা প্রেক্ষাপটে হয়তো কিছু মানুষ তার পণ্য যাতে করে তারা একটু সতর্ক হয় তাদের সতর্ক হয় আমি সেই জায়গাতে যাওয়ার আগে আমি যদি আমার দেশের যেই পণ্যগুলো আছে যেই পণ্যগুলো আমার দেশে আছে সেইটা আমি সেটা হটেবার সেটা ইসরায়েল হোক অন্য কোনো দেশের হোক আমারটাকে আমি আগে কনজিউম করবো আবারটা কি বলছেন যে আমরা হয়তোবা কোনো একটা পানীয় পণ্য বর্জন করলাম কিন্তু আমরা তো ফেসবুক ব্যবহার করছি আমরা তো ইউটিউব ব্যবহার করছি এখানে এটার উত্তর এটার উত্তর কিন্তু আছে আপনি নিজেও জানেন এটার উত্তর হচ্ছে যে আমার যেটা আছে আমি সেটা ব্যবহার করবো আমার যেটা নাই সেটা সেখানের যে ভালোতা আছে ভালো দিকটা আছে আর ওটা যদি হয় উপকৃত হচ্ছে সেই জন্য নিব জন্য একটা আছে যে মানে ভালো কথা যেখানে ভালো কথা তার সাথে সাথে কিন্তু ভালো পণ্য হইতে পারে ভালো কথা তুমি যেখানে পাও সেখান থেকে